দর্শক বন্ধু সঙ্গে হেসেলে আসুন আমরা আজকে বানিয়ে ফেলি বিকালে চায়ের সঙ্গে জমে যাবে এরকম একটা মজাদার টিফিন রেসিপি আর এই টিফিন রেসিপির একটা মিষ্টি আবদার এসেছিল বানানোর জন্য অমৃতা আমার মিষ্টি বোনের কাছ থেকে অমৃতা তোমার এখন রোজা চলছে রোজার শেষে ইফতারের সময় অবশ্যই তুমি এটা বানিয়েও আমার ভীষণ ভালো লাগবে আর কেমন হয়েছে সেটা জানাতে ভুলো না কিন্তু এটা আমরা এখন নিয়ে যাচ্ছি ব্যালকনিতে বসে সবাই মিলে খাওয়ার জন্য চায়ের সঙ্গে আর সেই ফাঁকে আমার মেয়ে বললো ছোট্ট একটা ভিডিও হয়ে যাক যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে আসুন আমরা রান্নাটা শুরু করি নিচ্ছি ডিম তিনটে কাঁচা লঙ্কা কুচি গরম মশলা চাট মশলা পেঁয়াজ কুচি সাদা তেল ময়দা জল আর নুন স্বাদ অনুযায়ী প্রথমে আমরা ডো বানাবো তার জন্য নিচ্ছি এক কাপ ময়দা আর এর সঙ্গে আমরা মেশাবো সাদা তেল তিন টেবিল চামচ এই পরিমাণটা আমরা ঠিক রাখবো তবেই মোগলাই যে বাইরের অংশটা খুব সুন্দর খেতে হয় এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ নুন তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা একটু দেখে শুনে দেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা হাত দিয়েই মেশাবো সেটা সবথেকে ভালো হয় ভালো করে মেশানো সম্ভব হয় সেই জন্য হাত দিয়ে মেশাব যাতে তেলটার সঙ্গে ভালো করে ময়দাটা মিশে যায় এবার এর মধ্যে আমরা ধীরে ধীরে দেবো জল এটা ঠান্ডা জলই দিয়েছি জলটা আমরা হাফ কাপ নিয়েছি হাফ কাপের থেকে একটু কম দেব এই এক কাপ ময়দার মধ্যে তবে এক্ষেত্রে বলি আপনারা দেখে শুনে জলটা দেবেন যেভাবে পরোটা বা যেভাবে লুচির জন্য আমরা ডো বানাই সেরকম খুব শক্ত বা খুব নরম ডো আমরা বানাবো না ঠিক এরকম যেমন দেখালাম ডো বানাবো তার জন্য যতটুকু জল লাগে সেটা দিয়ে আমরা দেবো আমার এখানে হাফ কাপের একটু কম জল লেগেছে আমরা এরকম ডো একটা বানিয়ে নিয়েছি এরকম আরও একটা ডো বানিয়ে নেবো কারণ একটা ডোয়ের জন্য আমাদের দুটো করে মোগলাই হবে সেই জন্য দুটো ডো আমি বানিয়ে নিলাম ঠিক একই রকমভাবে আমরা চারটে মোগলাই বানানোর জন্য তবে আপনারা একসঙ্গে একটা একটা করে না বানিয়ে দুটো একসঙ্গে বানাতে পারেন এবার অন্য একটা পাত্রে আমরা পেঁয়াজ কুচি নিলাম এটা দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি তার সঙ্গে মেশাচ্ছি লঙ্কা কুচি লঙ্কা কুচির স্বাদ অনুযায়ী আপনারা দেবেন ঝাল বেশি খেতে চাইলে বেশি দেবেন আর দিচ্ছি এক চামচ নুন আমরা আরেকটু বেশি দিলাম এটাও স্বাদ অনুযায়ী নুনটা দেবেন এর মধ্যে আমরা দেব গরম মশলা গুঁড়ো হাফ চামচ আর চাট মশলা গুঁড়ো এক চামচ দেখি বুঝতে পারছেন উপকরণ খুবই অল্প সেটা দিয়ে যে অসাধারণ একটা মোগলাই পরোটা বানানো যাবে সেটা আপনারা দেখে তৈরি করে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা সবটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমরা দেব ডিম তিনটে ডিম দিয়ে চারটে আমরা মোগলাই পরোটা বানাবো ডিম ডিম তিনটে আমরা দিয়ে ভালো করে এর মধ্যে ফেটিয়ে নেব তবে অনেকে এক একটা ডো থেকে আমি যেমন দুটো মোগলাই বানাবো অনেকে তিনটে মোগলাইও বানান সেটা আপনারা বানাতেই পারেন তবে আমি যেটা বানাচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে খুব ভালো করে বিট করে নেব এই যন্ত্রটা দিয়ে এটা আমাদের কাছে মোটামুটি থাকে না থাকলে চামচ দিয়ে ভালো করে আমরা ফেটিয়ে নেবো যেমন ডিম ফ্যাটানো হয় বাবেল দেখা যাচ্ছে দেখুন তার মানে খুব সুন্দর করে ফেটানো হচ্ছে সেটা পর্যন্ত আমরা ফেটাবো তিন চার মিনিট ধরে রেডি হয়ে গেছে আমাদের ডিমের মিশ্রণ এবার আসুন আমরা শুরু করছি অন্য একটা স্টেপ কড়াইতে তেল দিচ্ছি সাদা তেল আর ডুবো তেলে ভাজবো কিন্তু তবেই বেশ ফুলে ফুলে উঠবে আমাদের মোগলাই পরোঠা এক একটা ডো সেখান থেকে আমরা দুটো করে বল কেটে নিচ্ছি আর এক একটা দু থেকে দুটো করে বল কেটে নিয়ে প্রত্যেকটা বল আমরা এরকম সুন্দর করে বেলবো তার আগে যে তেলটা দিয়েছিলাম আমরা লো আঁচে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে সব তেলটা ঠিক মতো গরম হয় এবার দেখুন কত সুন্দর করে ভালো করে তেলের পরিমাণটা যেটা সাদা তেল ময়দায় দিয়েছিলাম সেই পরিমাণটা ঠিক ছিল বলে আমাদের আলাদা করে কোনো তেল দিয়ে বেলতে হয়নি এরকম যতটা সম্ভব পাতলা করে যতটা সম্ভব গোল করে পাতলা করে আমরা বেলে নেব আর এবার দিচ্ছি মাঝখানে ঠিক যেভাবে দেখাচ্ছি ডিমের মিশ্রণটা দুদিকটা আমরা এইভাবে ঢাকা দেব ঠিক একটার উপরে আর একটা একটু তুলে দিলাম অন্য দুটো প্রান্ত নিয়ে আসলাম দুদিক থেকে দিলাম একটু চেপে চেপে হাতের সাহায্যে যাতে ভেতরের যে ডিমের মিশ্রণ ছিল বাইরে বেরিয়ে না যায় সেভাবে আমরা দিয়ে দিচ্ছি এবার ভাজবো এই দিকটা তেলে দেব যে দিকটা এত ভাজ করলাম দেখুন সেই দিকটাই তেলে দেব আর প্লেন দিকটা যেখানে কিছু করিনি সেটা উপরে আছে আর ফ্লেমটাকে আমরা লো করে রাখবো রেখে দুটো আমরা দিয়ে দিচ্ছি ফ্লেমটা লো করে না রাখলে আমাদের কিন্তু ভাজাটা ভালো হবে না আমরা অন্যগুলো বানিয়ে ফেলছি ভেতরে আস্তে আস্তে যে ডিমের মিশ্রণ ছিল সেটা ধীরে ধীরে সিদ্ধ হবে ভালো করে কুক হবে সেই জন্য ফ্লেমটাকে একেবারে লো করে দেব দিয়ে ধীরে ধীরে আমরা ভাজবো আর জোরে আঁচে দিলে কি হয় বাইরেটা পুড়ে যায় ক্রিস্পি হয়ে যায় ভেতরটা কাঁচা থেকে যায় সেই জন্য ধীরে ধীরে আমরা করব। আমরা বাকিগুলো দেখুন খুব সুন্দর করে ঝটপট তৈরি করে ফেলছি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবেই খুব সুন্দর করে আপনারা বানিয়ে ফেলবেন তবে যে রুটির মতো যেটা বেললাম সেটা খুব পাতলা করার দরকার নেই খুব মোটা করার দরকার নেই যতটুকু করলে আপনি খুব সুন্দর করে এভাবে তুলে মোগলাইটা বানাতে পারবেন এবং সেটা এখান থেকে তুলে কড়াইতে দিতে পারবেন সেদিকে খেয়াল রেখে আপনি কতটা মোটা কতটা পাতলা করলে হয় করবেন তবে বেশি পাতলা করলে ভালো লাগে খেতে যতটা সম্ভব ওঠানো যাবে সেভাবে করবেন তারপর করলাম ওঠাতে পারলাম না সেভাবে একেবারেই নয় দেখুন আমাদের সবগুলো হয়ে গেছে তার মানে আমরা মোট চারটে মোগলাই পরোটা বানাতে পারবো। আমরা কিন্তু মনে রাখতে হবে যে দিকটা আমরা চার ফোল্ড করলাম চার ভাঁজ করলাম দিকটা আমরা তেলের নিচের দিকে থাকবে প্রথমে যখন দেব আর প্লেন দিকটা উপরের দিকে রেখেছি দেখুন সেভাই সেভাবেই আমরা ভাজবো প্রথমে তো লো আছে ভাজবো তারপর ধীরে ধীরে আমরা আঁচটাকে একটু বাড়িয়ে দেব দিয়ে আমরা ভাজব ডুবো তেলে ভাজলে জিনিসটা ফুলে ওঠে খুব সুন্দর হয় এটা বেশ লালচে লালচে করে ভাজবো ডুবো তেলে ভাজলে ফুলে ফুলে উঠছে দেখুন কত সুন্দর হয়েছে আর ঠিকঠাক ময়দা তার তেলের পরিমাণ সবটাই ঠিকঠাক করে দিলে অসম্ভব সুন্দর একটা মোগলাই পরোটা আপনারা বাড়িতে বসে খেতে পারবেন বিকালে চায়ের সঙ্গে অমৃতা তুমি খুব ভালো থেকো তোমার আবদার ভালোবাসে এরকম একটা রেসিপি আমিও বানাতে পারলাম আমার খুব ভালো লাগলো যারা এখনও সাবস্ক্রাইব করেননি সুলির হেসেল প্লিজ সাবস্ক্রাইব করে দিন এরকম খুব সুন্দর রেসিপি থাকে আপনাদের জন্য আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই বলবেন আমি চেষ্টা করবো বানাতে আমার খুব ভালো লাগে আপনাদের সঙ্গে কমেন্টে কথা বলতে গল্প করতে অবশ্যই কমেন্ট করুন অবশ্যই বিকেলটা খুব সুন্দর করে এরকম একটা মজাদার টিফিন দিয়ে আপনারা আর ভরিয়ে তুলুন চায়ের সঙ্গে বিকেলটা আর দেখা হবে আবারও পরের ভিডিওতে আমাদের থাকছে শিউলিন হেঁসেলের পাশাপাশি আরও একটি চ্যানেল সায়েন্স ক্লাস অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন যাতে সকলে পড়তে পারে সবাই দেখতে পারে আর দেখুন আমি কেটে দেখাচ্ছি ভিতরটা ভীষণ সুন্দর হয়েছে সিদ্ধ হয়ে গেছে একেবারে অসাধারণ একটা ফিলিংস যখন আপনি খাবেন বুঝতে পারবেন কমেন্ট করে কিন্তু জানাতেই হবে কেমন লাগলো আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তাহলে সায়েন্স ক্লাস শিউলিন হেসেল সবটাই আপনাদের জন্য ভালোবেসে আপনারা অবশ্যই পাশে থাকবেন তবে আমি আপনাদের সঙ্গে এত সুন্দর রেসিপি নিয়ে আসতে আমার ইচ্ছা হবে আজকের মতো এই পর্যন্ত খুব ভালো থাকুন আমি আবারও আপনাদের সঙ্গে দেখা করব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার